শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার কাশ্মীরে পুলিশের বাসে ভয়াবহ হামলা, নিহত অন্তত তিনজন। আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে নিহত 5 তালেবান। লিবাননে 4 হামাস নেতাকে গুলি করে হত্যা। ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম, ক্ষুব্ধ রাজনাথ সিং। রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সংগ্রহে বাধা দিচ্ছে জার্মানি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া, বললেন পুতিন। যুক্তরাষ্ট্রের আপত্তিতে চীনা প্রকল্পের কাজ বন্ধ করল আরব আমিরাত। এবং সবশেষ থাকছে আবারও হ্যাকিংয়ের শিকার নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট, বিটকয়েনের বিতরণের ভুয়া মেসেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের জম্মু এবং কাশ্মীরের একটি পুলিশ বাসে হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু এবং কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে একটি পুলিশ ক্যাম্পের কাছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একটি সন্ত্রাসী হামলা চালায় বলে জানা গেছে। সশস্ত্র পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে অন্তত 5 জন তালিবান সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। রোববার দেশটির পারওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আওয়াল গুল জানান, রোববার প্রদেশের বাগরাম এলাকায় গাড়ি উল্টে গেলে তালিবানের 5 সদস্য নিহত এবং 4 জন আহত হন। আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত 13 নভেম্বর থেকে দেশে অন্তত 7টি বড় ধরনের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত 630 জন হতাহত হয়েছেন। লিবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলি বর্ষণে 4 হামাস নেতা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে। হামাস একটি বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত। শরণার্থী শিবিরটির একটি মসজিদে এক হামাস সদস্যের জানাজার সময় রোববার ওই বর্বরোচিত হামলা হয়। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত ফাতাহ বা লেবানন সরকার কোনো প্রকার বিবৃতি বা বক্তব্য দেয়নি। এবার পাকিস্তানের মিসাইলের নাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, পাকিস্তানে ভারত বিরোধী অনুভূতি কতটা শক্তিশালী। দেখা যাচ্ছে যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের মিসাইলের নাম রাখা হয়েছে, যেমন ঘুরি, আবদারি এবং গজনবি। শনিবার ইন্ডিয়া গেটের একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেছেন, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীদের গুড়া থেকে উপড়ে ফেলতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেছে ভারতের এই মন্ত্রী। পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হওয়া সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এবং অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ সিং। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রের সংগ্রহ বাধা দিচ্ছে জার্মানি। রোববার তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংখ্যা প্রকাশ করলেও ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ক্রয়ে বাধা দিচ্ছে জার্মানি। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি রেসনিকভ বলেন, গত মাসে ইউক্রেন যাতে ন্যাটো বা অন্য কোনো সরবরাহ সংস্থা থেকে অ্যান্টি এয়ারক্রাফট রাইফেল বা অ্যান্টি স্নাইপার সিস্টেম ক্রয় করতে না পারে তার ব্যবস্থা করেছে জার্মানি। জার্মানি ভেটু ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে ইউক্রেনের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে, রাশিয়ার সাথে মিলিতভাবে জার্মান কর্তৃপক্ষ দ্য নর্থ স্ট্রিট 2 গ্যাস পাইপলাইন নির্মাণ করেছে। একই সময়ে তারা
ইউক্রেন প্রতিরক্ষার জন্য যে সামরিক অস্ত্র ক্রয় করছে তার দরকার তাতে দেশটিকে বাধা দিচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার ওই গ্যাস পাইপলাইনের নির্মাণের কথা বলেছেন যা বাল্টিক সাগর হয়ে জার্মানিতে পৌঁছাবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেসনিকভ আরও বলেছেন জার্মানির এমন পদক্ষেপের কারণে ইউক্রেনকে এখন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বিভিন্ন মিত্রদেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে হচ্ছে। এসব মিত্রদেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লিথুনিয়া এবং ফ্রান্স। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। অন্য দেশগুলো যখন আমাদের নাগাল পাবে তখন সম্ভবত এসব অস্ত্র প্রতিহত করতে নতুন প্রযুক্তি উদ্ভাবন হবে। রবিবার রাশিয়া নতুন ইতিহাসের নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি আরও বলেন পরমাণু অস্ত্রের ওয়ারহেড এবং বিমানবাহী রণতরির সংখ্যা হিসাব করলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র প্রায় সমানে সমান হবে। এই রুশ নেতা জানান অত্যাধুনিক উদ্ভাবনে সুনির্দিষ্টভাবে আমরা বৈশ্বিক নেতা, ঐতিহ্যবাহী অস্ত্রের আধুনিকায়নের দিক থেকে বিশ্বে রাশিয়া এক নম্বর। ভবিষ্যতে অন্য বিশ্ব শক্তিগুলো একই ধরনের হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তির অধিকারী হবে বলেও জানান পুতিন। তিনি বলেন তারা যখন এসব অস্ত্র হাতে পাবে তখন খুব সম্ভবত এই অস্ত্রের লড়াইয়ের একটি উপায় থাকবে। সংযুক্ত আরব আমিরাতের চলমান চীনের স্থাপন নির্মাণ কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেছেন চীনারা আমিরাতের এই জায়গায় সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারপরই কাজটি বন্ধ করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের নভেম্বরে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে চীনা একটি নৌবন্দরের ভেতরে গোপন স্থাপন তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্র ব্যাপক চাপের মাধ্যমে ওই কাজ বন্ধ করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে আরব আমিরাতের সরকারের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাসের বরাত দিয়ে বলা হয় আমিরাত মনে করে না চীন ওই স্থাপনা সামরিক কিংবা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করবে। জানা গেছে আমিরাতে কয়েক দফা সফর এবং বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। আমিরাতের চীনের এই কার্যক্রম শুরু হওয়ার পরপরই ওয়াশিংটনের কয়েকটি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সরকারকে সতর্ক করে জানায় চীন সেখানে সামরিক সুবিধা নিতে নৌবন্দর তৈরি করছে। তাই বাইডেন প্রশাসন ঘনিষ্ঠ মিত্র আমিরাতকে সতর্ক করে জানায় কাজটি চলতে থাকলে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্র অবস্থিত আমিরাতের দূতাবাসের মুখপাত্র বলেন আমিরাতে চীনা সামরিক ঘাঁটি তৈরিতে কোনো ধরনের চুক্তি, পরিকল্পনা, আলোচনা কিংবা কোনো আগ্রহই আমাদের নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আবারও হ্যাকিং এর শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেওয়া হয় যাতে বলা হয়েছে নরেন্দ্র মোদীর দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বিতরণ করা হচ্ছে। বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে ব্যবহারের মাত্রায় ব্যবহার করে তাদের মধ্যে মোদী অন্যতম এবং ফলোয়ারের সংখ্যা 7,30,00,000। নরেন্দ্র মোদীর যে টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেখানে একটি মেসেজ দেওয়া হয় যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে 500 বিটকয়েন কিনেছে এবং তা দেশের সমস্ত নাগরিকদের মধ্যে বিতরণ করা হচ্ছে, তবে অল্প সময়ের মধ্যেই বার্তাটি মুছে দেওয়া হয়। নরেন্দ্র মোদীর অফিস থেকে টুইট বার্তায় জানানো হয় যে খুব অল্প সময়ের জন্য তার অ্যাকাউন্ট হ্যাকড ছিল এবং কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। আরও বলা হয়েছে ওই সময় যদি নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট থেকে কোনো টুইট বার্তা যায় তাহলে তা উপেক্ষা করতে হবে। এ নিয়ে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট দ্বিতীয় দফায় হ্যাকিংয়ের শিকার হলো। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সে সময় করোনা ভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদীর ভুয়া ত্রাণ তহবিলের অর্থ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।